الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين آمنوا طب جرى إيماناني سبحان الله بلبلنا إيمان در بيتكون مانوشر كتا بلسي يكون الله تعالى إيمان در در كي بلتسن طب إلا الذين آمنوا تمرا جرى إيمان سبحان الله بلبلنا إيمان الشاتي وعملوا الصالحات ইমানের সাথে সাথে যারা নেক আমল করবে যারা কি করবে শর্ত ঈমান শর্ত কি আরে আপনার ঈমান আছে নেক আমল নাই ঈমানের দাম ঈমান আছে নেক আমল নাই ঈমানের দাম আল্লাহ বললেন তোমরা যারা ঈমান এনেছো ঈমানের সাথে সাথে যারা তোমরা নেক আমল করবে যারা কি করবে নেক আমল করবে তাদের জন্য কি আজরুন প্রতিদান আহা প্রতিদান দিবেন কে দিবেন প্রতিদান দিবেন জান্নাত আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন তোমরা যারা ঈমান এনেছো ঈমানের সাথে সাথে তোমরা যারা নেক আমল করবে তোমাদের জন্য উত্তম প্রতিদান আজরুন আমি প্রতিদান দিব জান্নাত সুবহানাল্লাহ বলবেন না জান্নাতের প্রতিদান কি জানেন ও যুবক জান্নাতে তুমি যেতে চাও জান্নাতের যুবতীরা কেমন সুন্দরী হবে আল্লাহ বলেছেন হুর মাকসুরাতুম ফিল খিয়াম ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহ বলেন ওই জান্নাতের হুরেরা এমন সুন্দরী এমন রূপসী মহিলা হবে তাদেরকে দুনিয়ার কোন পুরুষ এমন কি জিন স্পর্শ করে না তারা সবুজ সবুজ রেশমি কাপড় শত্রু পল্লা যদি সবুজ রেশমি কাপড় পরিধান করে তাহলে জান্নাতের সুন্দরী মহিলাদের হাড্ডিগুলো দেখা যাবে হাড্ডির ভিতরে মগজগুলো দেখা যাবে ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينহু ওয়া نستغফির ওয়া نعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم غير ممنون
كم الحاكم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نوعكلي رازغونس نباشي بارتر فرفرا شريفر بيزيست خليفة پير كامل الحاج صاحب صوفي محمد ابو البركات پیر صاحب رحمت الله عليه 29 تم ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি অত্র দরবারের বর্তমান পীর সাহেব কিবলা আমার সম্মানিত বাবার সমতুল্য শামসুল উলামা আলহাজ হযরত মাওলানা আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ মুদ্দাজিলুল আলী পীর সাহেব ঐতিহ্যবাহী বারাকাতবাগ দরবার শরীফ নোয়াখালী. নোয়াখালীর মানুষ আপনারা জানেন আমি বাংলাদেশে কি দেশের বাইরে কি, আমি জানেন আমি নোয়াখালীর মানুষকে বেশি ভালোবাসি, এটা গত বছর বলছিলাম, মনে আছে আপনারা? মনে আছে? নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে আপনারা এই বারাকাতবাগ দরবার শরীফে আজকে বার্ষিক ইজালে সব মাহফিল এসেছেন. আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার ভেতরে আমার মা এবং ভোনেরা, হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, সবটুকু শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসির মালিক যিনি আল্লাহ, যিনি এখানে আসার তৌফিক দিয়েছেন, যিনি এখান থেকে আবার যাওয়ার তৌফিক দিবেন. তাই চলুন রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সমবেত কণ্ঠে মমিন মুসলমানের মতো আওয়াজ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা وسبحان الله بخرة وصيلة. لقد كنت درود السلام پرون كرتي سيد السكالين امام المرسلين خاتم النبيين والمرسلين پیر نبی جی امار محمد صلى الله عليه وسلم رپورٹ قرآن থেকে কথা শুনব এতে ভয়ের কিছু নাই, একমাত্র ভয় আমরা পাই কাকে? আর জোরে বলেন কাকে? এক শ্রেণীর মানুষ আছে কোরআনের পক্ষে, আরেকজন কোরআনের বিপক্ষে. আমরা কোরআনের জন্য নবীর প্রেমে জীবন দিতে কারা কারা পর্যন্ত তুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও. বলে যাই আমি সুলাইমান বিন কাসেম যখন গড় থেকে বাসা থেকে আমার বাসা থেকে যখন বাই হই, আমার ছোট্ট নিষ্পাপ দুই সন্তান এক ছেলে এক মেয়ে, মা বাবা স্ত্রী তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, কোরআনের ময়দানে কথা বলবো জীবন যাবে, কোরআনের কথা হক কথাগুলো বলবো, ঠিক কি না বলেন? মনে রাখবেন দুনিয়ার দুনিয়ার ইজ্জত সম্মান সবকিছু আমাদের কাছে তুচ্ছ, দয়াল নবীর প্রেম ভালোবাসা কোরআন হলো আমাদের কাছে শ্রেষ্ঠ, দুই হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য আজকে জীবনের শেষ বসা মনে করে, শেষ মাহফিল মনে করে কোরআনের তাফসিরে বসবো তো ইনশাআল্লাহ। এই ভয় পান নাকি আপনারা? আরে জেলে গেলে জরিপান হলে ফাঁসি হলে আমার হবে, আপনাদের সমস্যা নাই তো? মনে রাখবেন মুসলিম আমি, সংগ্রামী আমি,
কে ভয় পাই না নারে তাকবীর নোয়াখালীর মানুষ একটা জিনিস মনে রাখবেন যারা নোয়াখালী আপনাদের এখানে এসে বলে যায় এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে কথা যাবে এই বাংলাদেশে ইসলাম কায়েম যদিও পীর মাসায় করেছেন নোয়াখালীর আলেম ওলামাদের অবদান সবচেয়ে বেশি ঠিক কি না বলেন আর নোয়াখালী আলেম ওলামার সারা বাংলাদেশে ঘুরে ঘুরে মানুষের বাড়ির বাংলা ঘরে কাচারি ঘরে থেকে 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 মানুষকে দিন কুরআনুল কারীম শিক্ষা দিয়েছে এ জাতি বাংলার মুসলমান কখনো ভুলবে না ঠিক কি না বলেন সেই নোয়াখালীতে এসে যদি কোরআনের হক কথাগুলো না বলি তাহলে বলবো কোথায় ঠিক কি না বলেন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ মনে রাখবেন কারবালার ময়দানে ইমাম হুসাইনের পক্ষে ছিল অল্প বাতিল কাফের ইয়াজিদের বাহিনী ছিল বেশি মনে রাখবেন বর্তমানে কোরআনের পক্ষে কথা বললে প্রিয় নবীর আজকে মুহাম্মদের কথা বললে এক পক্ষ আপনার বিরুদ্ধে বলবে হামলা হবে মামলা হবে নির্যাতন হবে তারপর ইসলামের পক্ষ থেকে ইসলামের বাহিরে চলা যাবে না ঠিক কি না বলেন এই দরবারে একটি কোরআন প্রেমিক দরবার নবীর প্রেমিক দরবার কথা বলেন ঠিক কি না ঠিক কি না কারণ আমি গত বছরেছে যখন সূরাতুল আসরের তাফসীর করেছিলাম আমি বুঝতে পেরেছি এই দরবারের বিদ্ধ যারা মুরিদ তাদের মধ্যে কোরআনের ভালোবাসা কথা বলেন ঠিক কি না বাংলাদেশে দরবারের অভাব নাই বাংলাদেশে আলেমের অভাব নাই বাংলাদেশে পীর মাশায়েখের অভাব নাই কিন্তু সত্যিকারী পীর আর হক্কানি দরবারের অভাব ঠিক কি না বলেন যেই দরবারে আসলেন পরকালের কথা মনে পড়ে যেই দরবারে আসলে ইমানটা তাজা হয় যেই সমস্ত দরবার শরীফে আসলে নবীর মোহাব্বত বাড়ে আশক বাড়ে প্রেম বাড়ে নামাজি বাড়ে কোরআন ওয়ালা হয় এটা হচ্ছে হক্কানি দরবার ঠিক কি না বাংলাদেশে অনেক দরবার আছে পিসাবে সূরা ফাতিহা পারে না কথা বলে না কেন কথা বলে না কেন অনেক দরবার আছেন অনেক দরবার আছেন নাচানাচি হয় ফালাফালি হয় ঢোল তবলা গান বাজনা মহিলা পুরুষ একতারা চেচারা যত নাচানাচি অবৈধ কাজ ইসলাম বিরোধী কাজ এরকম অনেক বাংলাদেশে বন্ড দরবার আছে কিনা ধরে বলেন মনে রাখবেন এদেশে যেমন পীর মাশায়েখের কারণে এই দেশে যেমন পীর আউলিয়াদের কারণে ইসলাম এসেছে আমরা পীর বিরোধী না আমরা হক্কানি পীরের পক্ষে হক্কানি পীর মাশায়েখের হক্কানি দরবারের পক্ষে আমরা ভণ্ড পীর আর ভণ্ড আলেমের বিপক্ষে ঠিক কি না বলেন আমরা সবসময় মনে রাখবেন আমরা হক্কানি সিলসিলে ফুরফুরা শরীফ এই দরবারটা সিলসিলে ফুরফুরা শরীফের আপনারা আবারও বলছি আপনাদেরকে নতুন কিছু নাই যেই দরবারে গেলে কোরআনের আলোচনা হয় এটা হচ্ছে হক্কানি দরবার ঠিক কি না বলেন তবে আজকে এই দরবারে এসে ভালো লাগছে এই দরবারে যিনি বর্তমান হযরত পীর সাহেব কেবলা হযরত মাওলানা আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ হুজুরকে অনেক ভালো লাগে খুব বিনয়ী মানুষ কি বলেন খুব নরম না খুব নরম মানুষ ওনার যোগ্য পরবর্তী যিনি হবেন ওনার এক আমার আগে যিনি আলোচনা করছেন আপনারা উনি অসুস্থ শরীর নিয়ে চমৎকার কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে কথা বলেছেন হক্কানি দরবারে এটাই আলামত হক্কানি দরবার হকের আওয়াজ জোরে হবে ঠিক কি না বলুন মনে রাখবেন আপনি বাজারে গেছেন বাজারে গিয়া একে বাজার হিন্দু মাছ কিনে একে বাজার মুসলমান মাছ কিনে তাই বলি কি আপনি বাজারও তো বন্ধ করে দিবেন হিন্দু বা হিন্দু বাজারে তাই কি বন্ধ করে দিবেন এই জন্য পিরালির নামে যারা ভণ্ডামি করেন দরবার শরীফের নামে যারা ভণ্ডামি করেন তাদের বিরুদ্ধে কথা বলবো কিন্তু হক্কানি দরবারের হক্কানি পীর মাশায়েখের সঙ্গে আমরা থাকবো ঠিক কি না বলো সিলসিলায়ে ফুরফুরা জাহুরে আমল করিয়া কবরে নিবেন আল্লাহ অলি বানায়া ঠিক কি না বলন আরে সিলসিলায়ে ফুরফুরা জাহুরে আমল করিয়া কবরে নিবেন আল্লাহ অলি বানায়া আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক যেরকম আমিন ওই মোবাইল চার্জ দেওয়ার আগে একটু টেস্ট করে দেখে চার্জ হয়নি তা আমি আজকে আমার শ্রোতা আপনারা দেখলাম আপনারা আসলে কোরআন প্রেমিক বুঝাই দিয়েছেন আল্লাহ আমাদের কবুল করে মঞ্জুর করে জোর করে আমিন তবে আজকে যে সুরাটা নিয়েছি চেষ্টা করবে কোরআনুল করিমের এই সুরাত মধ্য থেকে কথা বলার জন্য
বর্তমান পরিস্থিতি কি আমি আপনি সবাই জানি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সময় যখন খারাপ হয়ে যায় তখন বিড়াল এসে বাঘের কান চুলকায় এরকম হয় না কিনা ঠিক কিনা বলেন জি জি কি কথা কষ্ট হচ্ছে আপনাদের কাদের কারা কারা কষ্ট দুই হাত তুলে দেখেন তো বুঝে না স্যার একটু টেস্ট করলাম নোয়াখালীর মানুষ এত চালাক আপনারা আজকে ধরা খেয়ে গেলেন না বুঝতে পারে না আল্লাহ আমাদের কবুল করে মঞ্জুর করে জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার তাহলে আমরা একটি সূরা তেলাওয়াত করেছি ভূমিকার মধ্যে সেই সূরাটার নাম হচ্ছে সূরা তিন সূরার নাম কি জোরে বলেন কি আল্লাহ রাব্বুল আলামিন قرآن الكريم مد بول دلن الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله رب العالمين لو جگت رمان شر شنام الله ولي الذين آمنوا তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ তোমাদের গার্ডিয়ান তোমাদের অভিভাবক আমি আল্লাহ তোমাদেরকে আমি অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে এসেছি সুবহানাল্লাহ বলবেন না তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো পেরেশানি নাই ডাইনি বামের সামনে ভাইয়ের আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন নিয়মিত মাহফিল আবার এই মাহফিল শেষ করে সরাসরি ভারতে চলে যাব সময় নেই কারণ আগামীকাল ভারতে মাহফিল এই জন্য অনেক কষ্ট করে আপনাদের মহাব্বত এসেছি এই দরবারকে মহাব্বত করব আজকে নয় যতদিন হায়াত থাকবে এই দরবারের পক্ষে থাকবো জোরে বলুন আমিন কেন পক্ষে থাকব কারণ হচ্ছে এই সমস্ত হকানি দরবার আসতে থাকলে আর আলেম ওলামা যেই দরবারে আসবে এটা হকানি দরবার ঠিক কিনা বলেন এই জন্য আজকে এই কোরআনুল কারীম থেকে আমরা তাফসীর শুনব সূরা তিন মক্কায় নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে আপনারা যা বলেন কোথায় আয়াত আটটা আয়াত কতটা আটটা আয়াত মক্কায় নাজিল হয়েছে সূরাটা মাক্কি সূরা এই সূরার অনেকগুলো বৈশিষ্ট্য ব্যাকগ্রাউন্ড আছে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে কসম করে দেন শপথ করেছেন ও রব্বি করিম কুরআনুল করিমের যত জায়গায় শপথ করেছেন প্রত্যেক জায়গার মধ্যে ওয়াও কসমিয়া কসমের ওয়াও দিয়া কসম করেছেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে কসম করেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন কসমের ওয়াও ওয়াই কসমিয়া ওয়াই কসমি মানে কসমের ওয়াও আল্লাহ তাআলা আবার আবার কখন আল্লাহ বলেছেন ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আবার আল্লাহ তাআলা কখন বলেন ওয়াল সময়ের শপথ কসম ওয়াল ফাজ ফজরের কসম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ওয়াল কসম দিয়া বলেছেন ওয়াত্তিন তিন ফলের কসম জাইতুন ফলের কসম তুর পর্বত সিনা পর্বতের কসম আল্লাহ তাআলা এখানে চারটি জিনিসের কসম করে দেন শপথ কোন কয়টি কয়টি জোরে বলেন আরো জোরে বলেন পিছনের ভাইরা বলেন চারটি জিনিসের কসম খাইলেন আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি سنين وهذا البلد الأمين تين فلر قسم زيتون فلر قسم تور بربط سنا بربطر قسم تور بحرر قسم وهذا البلد الأمين نيبود نغري مكة نغري قسم الله أكبر بلن هذا البلد الأمين ماني নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করেছেন আল্লাহ তাআলা
চারটি কসম করে কত মজার কথা বলেছেন রে মানুষ মানুষে বর্তমান কয় বানর থেকে বলে মানুষ হইছে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন মজার আলোচনা শুনেন আবার আল্লাহ তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন শুধু ওই বিষয়ে আমরা যদি কথা বলি তাহলে কয়েক ঘন্টা লাগবে এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের শপথ করলেন তিন ফলরা জান্নাতি ফল এটা কি ফল তিন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওই যে তিন ফল মানে কি ডুমুর জাতীয় জাইতুন মানে জলপাই জাতীয় এই তিন ফল হচ্ছে জান্নাতি ফল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বলেছিল আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো ওই লম্বা আলোচনা করার সময় নাই বলার উদ্দেশ্য না আপনাদেরকে উদাহরণ দিচ্ছি শুনেন আল্লাহ বললেন আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো যত নিয়ামত আছে জান্নাতের সব তোমরা রক্ষণ করবা লা তাকরাবা হাদিস সাজরা খবরদার খবরদার আদম এই গাছের কাছেও নিকটবর্তী হয় না গাছের কাছেও যেও না নিষেধ করেছেন কে আরো জোরে বলেন কে বলে খবরদার আদম জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো তুমি আর তোমার স্ত্রী ভোগ করবা খবরদার আদম এই গাছের কাছেও যেও না এই গাছের কাছে গেলেন ফল খাইলেন আপনারা ইতিহাস জানেন মনে করে দিচ্ছি ফল খাওয়ার পরে ওই শরবত খাওয়ার পরে তখন আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম দুইজনের কাপড়গুলো খুলে গিয়েছিল না পোশাক খুলে গেছে না আপনারা জানেন জান্নাতে মা হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম দুইজনের পোশাকগুলো খুলে গিয়েছিল তখন নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্য মা হাওয়া পাঁচটি পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকলেন বাবা আদম আলাইহিস সালাম তিনটি পাতা দিয়া লজ্জাস্থান ডেকেছিলেন সবাই আমরা জানি গাছের পাতা দিয়া কিন্তু ওই গাছটা কি জানেন ওই গাছটা হলো তিন ফল গাছের পাতা সুবহানাল্লাহ বলবেন না তাহলে আজকে তাফসিরে এসে বারাকাত বাগ দরবারে এসে জানলেন জান্নাতের গাছের পাতা যেই পাতা হলো তিন ফল ওই তিন ফল গাছের পাতা দিয়া মা হাওয়া আলাইহিসসালাম আর বাবা আদম আলাইহিসসালামের লজ্জাস্থান ডাকছে আল্লাহু আকবার বলেন কি দামি জান্নাতি ফল ওই ফল গাছের ওই ফলের কসম করে আল্লাহ বলেন তিন ফলের আমি কসম তিন জাইতুন ফলের কসম জাইতুনের কসম নিরাপদ নগরীর কসম তুর পর্বতের কসম সিনা পর্বতের শপথ কসম করলেন কয়টা জিনিসের শপথ করলেন আর জোরে বলেন কেন আল্লাহ শপথ করলেন আরেকটা বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব নামে শপথ করতে পারবে পৃথিবীর সব কিছুর নামে শপথ করতে পারবে কসম করতে পারবে কিন্তু মানুষ একমাত্র কেবলমাত্র আল্লাহর নামে শপথ করবে কার নামে আমরা তো অনেক সময় ছেলে মেয়ে মার কসম বাবার কসম মাজারের কসম বেড়া গাড়ি ঠিক না ঠিক না কিন্তু না একমাত্র কার নামে শপথ কার নামে কসম করতে হবে ওই আওয়াজ দিয়ে বলেন কার নামে ছেলে চাইব কার কাছে মেয়ে চাইব কার কাছে সন্তান চাইব কার কাছে সন্তান দিতে পারে কে দুনিয়ার কোন মানুষের শক্তি নাই একমাত্র তিনি শক্তি দিদি সন্তান দেওয়ার তিনি কে তাহলে কসম কাটবো কার নামে এই কসম কেন আল্লাহ কাটলেন আপনারা বলতে পারেন হুজুর শপথ কেন করলেন আল্লাহ চারটা জিনিসের কেন করলেন এই ভাই আমার বন্ধুরা আমার যদি কোন মানুষের একজন মানুষ আরেকজন মানুষকে কথা বলার সময় যদি বিশ্বাস না করে তখন হঠাৎ করে বলে আল্লাহর কসম আল্লাহর কসম বললে মানুষ বিশ্বাস করে ঠিক কিনা বলেন আল্লাহর কসম বললে মানুষ কি করে বিশ্বাস করে এটা বিশ্বাসের জন্য ঠিক তো দেব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করার জন্য দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য গুরুত্ব বোঝানোর জন্য তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম খাইলেন কেন খাইলেন এবার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা চারটি জিনিসের শপথ করে বলতেছি শোনো গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন
الإنسان في أحسن تقويم أمي الله تعالى উত্তম শুরুতে আমি ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ বলেছেন আমি উত্তম শুরুতে কাকে সৃষ্টি করেছে ও মানুষ দুনিয়ার মানুষ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি চারটি জিনিসের কসম কইলাম তিন ফলের কসম জাইতুন ফলের কসম নিরাপদ নগরীর কসম মক্কা শরীফের কসম তুর পর্বত সিনা পর্বতের কসম পাহাড়ের কসম করে বলি চারটি জিনিসের কসম করে বলি মানুষে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম শুরুতে সৃষ্টি করেছি তাহলে আল্লাহ বললেন উত্তম শুরুতে আল্লাহ বলেন কি আল্লাহ উত্তম শুরুতে সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি আল্লাহ তোমাদেরকে উত্তম শুরুতে সৃষ্টি করেছি মানুষ আহসান আমালা উত্তম আমল করবা কি আমল করবা আমা ও আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে ইনসান রে আমি তোমাদেরকে উত্তম শুরুতে সৃষ্টি করেছি আর তোমার উত্তম আমল করবা আহসান আমালা উত্তম আমল করবা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে কোনো কিছুকে উত্তম ভাবে সৃষ্টি করে না কেবলমাত্র শুধুমাত্র মানুষকে উত্তম শুরুতে সৃষ্টি করে যা আওয়াজ দিয়া বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে শুনেন আজকে গোফ কিন্তু শুরু করছে গোফ শেষ হইতো না বুঝেন না কথাটা গোফ বুঝেন তো এরিকাত নিরান্না এই জন্য আগে কোরআন দিয়া বুঝাই আল্লাহ কি বলছেন কারণ অনেকে আছে এরকম পাঠিয়ে দেখো বল হুজুর আইলো কি কইলো বুঝলাম না তাহলে আল্লাহ বললেন আমি তোমাদেরকে উত্তম শুরুতে সৃষ্টি করেছি আর তোমরা উত্তম আমল করবা তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এটা মহিলাদের সূরা সুবহানাল্লাহ কইতেন না এই সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম এরা মুসলমানরে বলে না ইহুদিরে বলে না কাফের বলে না মুশরিকদেরকে বলে না মুমিনদেরকে বলে না পৃথিবীর যত মানুষ আছে নাজ দিয়ে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহু আকবার বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে যে তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমাদের রবকে ভয় করো রব্বুকুম তোমাদের রবকে কে বলেছেন আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো তারপরে বলেছেন আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা সুবহানাল্লাহ কইতেন না আমি আল্লাহ তোমাদেরকে কি করেছে জানেন নি খলাকুকুম সৃষ্টি করেছি ওয়াহিদা এক থেকে একক একজন থেকে সুবহানাল্লাহ কইতাম না এক আত্মা থেকে সেই আত্মা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম জোরে বলি আল্লাহু আকবার ওই আওয়াজ দিবেন আওয়াজ দিবেন জোরে বলেন আল্লাহু আকবার বললেন আল্লাহ বললেন ও মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো কোন রব আল্লাযী যিনি সৃষ্টি করেছেন খলাকাকুম তোমাদেরকে মিন নাফসিন ওয়াহিদাতি মানে কি এক আত্মা থেকে সুবহানাল্লাহ কইতাম না যারা আলেম বুঝা লাইছে কি এর আয়াতরা নিছি এবার শুনেন কারণ কি বর্তমান পরিস্থিতি ভালো না কথা সব অব ইশারায় ঠিক কিনা বলেন চলবে চলবে তো তারপরে আল্লাহ বললেন আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি এক আত্মা থেকে ওয়াখলাকা মিনহা জাউজাহা মানে হচ্ছে স্ত্রী এবং আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী আমাদের আম্মা জান হযরত হাওয়া সুবহানাল্লাহ কইবেন না আমি খালি অর্থগুলো একটু বলছি তারপর সামনে যাচ্ছি তারপরে বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা এবং ওনার স্ত্রী স্বামী স্ত্রী দুইজন থেকে আবার অগণিত অগণিত মানুষ আমি সৃষ্টি করছি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কইতেন না কাসীরান কই আবার বলছেন নিসা
মহিলা সুবহানাল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম বন্ধুরা আমার এটা সূরা নিসার প্রথম আয়াত সূরা নিসার কি প্রথম আয়াত মাসখানে হইলে আপনাদের যদি বেজাল লাগে আছে এর সর্বপ্রথম কি আয়াত তাহলে আমরা কোন সূরার তাফসীর শুনছি সূরা 3 ওই এই আয়াত কেন বললাম ওই আয়াত কোরআন থেকে কোরআনের তাফসীর মানে ওই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি মানুষকে উত্তম শুরুতে কিন্তু মানুষকে কেন সৃষ্টি করলেন মানুষের সৃষ্টির প্রথম সূত্র কি কিভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন কার থেকে সৃষ্টি করলেন বানর থেকে না আদম থেকে জোরে বলেন বানর থেকে না আদম থেকে তাহলে আজকে আমি কোরআন আমরা কোরআনের তাফসীর থেকে প্রথম জানলাম সূরা 3 থেকে সূরা 3 এর আয়াত থেকে জানলাম আল্লাহ মানুষকে উত্তম শুরুতে সৃষ্টি করেছেন তারপরে সূরা নিসা থেকে আমরা জানলাম সূরা নিসার প্রথম আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করে আদম এবং হাওয়া থেকে অগণিত পুরুষ মহিলা এই দুনিয়াতে সৃষ্টি করেছে আল্লাহু আকবার বলেন তাহলে আজকে মনে রাখবেন ব্রিটিশদের পক্ষে দালালি করেছিল এক মির্জাপুর ঠিক কিনা বলেন স্বাধীন বাংলায় এই আপনারা জানেন মুর্শিদাবাদে ভারতের মুর্শিদাবাদের শেষ নবাব ছিল সিরাজউদ্দৌলা জানেন না আপনারা সিরাজউদ্দৌলার সাথে বেঈমানি করেছিল তার নাম ছিল মির্জাপুর ব্রিটিশদের দালালি করেছিল ঠিক কিনা বলেন বাংলার স্বাধীন বাংলার স্বাধীনতা নষ্ট করেছে এক মির্জাপুর বর্তমানে বাংলাদেশের মুসলমানদের ঈমান আকীদা মুসলমানদের অস্তিত্ব নষ্ট করতেছে আরে জাফর ঠিক কি না বলো আজকে মনে রাখবেন মনে রাখবেন যুগে যুগে একটু মির্জাপুর থাকে আজকে দুঃখ লাগে আমরা মানুষ তারা শিক্ষা ব্যবস্থা আজকে 2023 সালে আমার কোমলমতি আপনার কোমলমতি আমাদের ছোট্ট কোমলমতি শিশুরা যখন জানুয়ারির প্রথম মাসে যখন নতুন বই পেয়ে আনন্দ উল্লাসে বইয়ের পাতা খোলে আর বইয়ের পাতা খোলে দেখে যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি নাউজুবিল্লাহ মনে রাখবেন এই আজকে বাংলাদেশ না হয়ে অন্য কোন দেশের মন্ত্রী হলে তাহলে জাতির সামনে ক্ষমাতে পদত্যাগ করত ঠিক কিনা বলো ঠিক কিনা বলো আজকে নোয়াখালী থেকে বলছি এরকম শিক্ষামন্ত্রী আমরা চাই না এটা শাহজালালের বাংলাদেশ ঠিক কিনা বলো এই দেশে নাস্তিকদের সিলিপাত চলবে না চলবে না পদত্যাগ ঠিক কিনা বলো এতে সরকারের টাকা আমরা চলি না আমাদের টাকা সরকার চলে ঠিক কিনা বলো আজকে আমাদের টাকা রক্ত পানি করে টাকা দিয়ে আজকে নাস্তিকদের সিলেবাস এটা মেনে নিতে পারি না এটা মেনে নিতে পারি না আজকে বলে দিচ্ছি জীবন যাবে গড্ডান চলে যাবে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি ইসলামের পক্ষে কথা বলে যাব ঠিক কিনা বলো মুসলমান এটা মেনে নিতে পারি না আজকে আমার আপনার টাকা দিয়ে দেশ চলবে শিক্ষা নীতি দে আজকে গোটা কয়েক নাস্তিককে খুশি করার জন্য আজকে শিক্ষা নীতি পরিবর্তন করছে এটা বড় দুঃখের বিষয় তাহলে আমি কিন্তু বাইরে যাই না এখানে রয়েছি মানুষের কথায় আল্লাহ বলেছেন কি আমি মানুষকে উত্তম সুরতে সৃষ্টি করেছি আবার বলেছেন আল্লাহ সূরা নিসার মধ্যে আমি আল্লাহ তাআলা আমি মানুষকে কি করেছি আদম থেকে সৃষ্টি করেছি কষ্ট পাইতেছেন হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে যা আছে কপালে কত হইব সকালে ঠিক কিনা বলুন বাইরে আমার দাওয়াত দেন না দাওয়াত দেন আমি বিনা দাওয়াত আয় করব এটা তো আমার দরবার কি কর এই দরবার আমার আলহামদুলিল্লাহ কর এটা আমাদের দরবার যতদিন আলেম ওলামা আসবে ততদিন হক্কানি থাকবে ঠিক কিনা বলো তো বাইরে আমার বলছিলাম এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন
আমি উত্তম সুরতে মানুষকে সৃষ্টি করেছি এবার আমি উত্তম আমল করার জন্য মানুষকে বলছি উত্তম আমল করার জন্য কোথায় যেতে হবে ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে ভালো মানুষের সোহবতে থাকতে হবে শুনেন কাফের শক্তিশালী এমন কি হযরত ওমর ছিলেন কত বড় কাফের আমার রাসূলের সংস্পর্শ পেয়ে মোমের মতো নরম হয়ে গেছে ঠিক কি না বলেন এই জন্য হক্কানি পীর মাশায়েখদের সাথে আহসানু আমালা হক্কানি পীর মাশায়েখদের সাথে থাকলে আহসানু আমালা উত্তম আমলদার হবেন ঠিক কি না বলেন আরে কয়ডা বলবো সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় একদিক দিয়ে নাস্তিকরা ইসলাম শেষ করছে আরেক দিক দাড়ি টুপি নামে আলেম নামাজদারি আকীদা ঢুকায়া মানুষকে নবীর মহব্বত থেকে দূরে সরায় দিচ্ছে ঠিক কি না বলেন ভাইরা আমার সম্মানিত বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম সুরতে সৃষ্টি করলেন তাফসীরে কুর্তুবী থেকে বলছি আল্লামা কুর্তুবী রহমাতুল্লাহ আলাই এই তাফসীরের টিকার মধ্যে উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন একজনের নাম ছিল ঈসা ইবনে মূসা আল বাগদাদী আল্লাহু আকবার বলেন উনি ওনার স্ত্রীকে অনেক মহব্বত করে অনেক ভালোবাসে আমরা সবাই ভালোবাসি স্ত্রীর দিকে সবাই মহব্বত করি স্ত্রীর দিকে আছে সবাই দুর্বল ঠিক কিনা কখন গড ঠিক তো সব ঠিক তবে নেককার স্ত্রী যুবক এই মাহফিলে বেশিরভাগ যুবক তোমাদেরকে বলে যায় যুবক বুকে হাত দিয়ে বলে যায় শোনো পৃথিবী সব আছে কিন্তু আমার একজন নেককার স্ত্রী নাই তোমার মতন আমার মতন কপাল পড়ার কেউ নাই ঠিক কিনা বলেন এই জন্য যারা বিয়ে করো না মনে যেতে দোয়া করবে আল্লাহ আমার জীবন সঙ্গিনীকে একজন নেককার বানাই দাও আমিন বলেন নেককার স্ত্রীর মতো নিয়ামত আর কোনো কিছু পৃথিবীতে কারণ আপনি নেককার হতে হলে স্ত্রী নেককার হতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে জোর করে আমিন তো উনি ওনার স্ত্রীকে অনেক মহব্বত করে প্রচন্ড ভালোবাসে অনেক ভালোবাসে ভালোবাসে এ অবস্থায় কথা বলতেছে গল্প করতেছে 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 একদিকে বলতেছে জোস্নার আলো বলতেছে স্ত্রী ও প্রিয়তমা তুমি এমন সুন্দরী তোমার অনেক ভালোবাসি কতদিন ফার্ম টার্ম দিও না কারণ আসলে তুমি অনেক সুন্দরী এই যে তারকা দেখা যায় তারকার চেয়ে তুমি সুন্দরী এটা বেশি হয়ে গেল না এক কথায় বলতে 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 মহিলারা দেখবেন খুব আবেগে আবেগ মহিলাদের অটোমেটিক চোখের পানি চলে আসে পুরুষ কান্দে কলিজা দিয়া মহিলা কান্না করে চোখ দিয়া ঠিক কিনা বলো কারণ কি জানেন পুরুষের কান্নার খবর দুনিয়ার কেউ জানে না মোমবাতি যেমন আলো দেয় নিজে পড়ে অন্যকে আলো দেয় আজ পুরুষ একটা সংসার চালাইতে গিয়ে মোমবাতির মতো কষ্ট পরিশ্রম করতে করতে তারা কলিজা দিয়ে কান্না করে চোখ দিয়া কান্না করে না ঠিক কিনা বলো এই জন্য আমার নোয়াখালীর মা বোনেরা পুরুষদের সাথে সুন্দর ব্যবহার করবেন পুরুষরা চোখ দিয়ে কান্না করে না তারা কলিজা দিয়ে কান্না করে তারা অনেক পরিশ্রম করে ঠিক কিনা বলো এবার বলতেছে স্বামী এটা আমার বিশ্বাস হয় না একটু বেশি হয়ে গেল না শোনো তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি তালাক তাফসীর কুর্তুবী থেকে বলছি এখন রাত্র হয়ে গেছে কিচ্ছু আর বলে না সকালবেলায় স্ত্রী আর কথা শোনে না কাছাকাছি আসে না কেন তুমি কাছে আসতেছো না কেন আপনি তো রাত্রে আমার তালাক দিয়ে দিছেন আরে না তার কাছে তুমি সুন্দরী না মানুষ সুন্দর হইতে পারে না এত এতবার বেশি হয়ে গেছে এখন স্ত্রী তো আসে না বেচারা পড়ে গেছে বিপদে মূসা ইবনে ঈসা আল বাগদাদী উনি পড়ে গেছে বিপদে কাজীর দরবারে গেলেন বাগদাদের কাজীর দরবারে গেছেন গিয়ে বলতেছে ভাই কাজী সাহেব আমি তো আমার স্ত্রীর তালাক দিছি কিন্তু তালাক তো হয় না স্ত্রী মানে না কি বলেছেন বলছি তার কাছে তুমি সুন্দরী ক আমার স্ত্রী বিশ্বাস করেন ক এটা তো তালাক হয়ে গেছে বাগদাদের পুরা আলেমরা বলে দিলেন তালাক হয়ে গেছে আমরা কোন ইমাম মানি এরে আহলে হাদিস তোমরা তো ইমাম মানো না মাযহাব মানো না ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 12 বছরের ছিলেন 12 বছরের কিশু সবাই বলছে তালাক হয়ে গেছে ইমাম আযম বলে তালাক হয় না সুবহানাল্লাহ কইতেন না বাগদাদের আলেমরা কাজী সবাই খেপে গেল কি ছোট্ট বাচ্চা সে বলে তালাক হয় না আনা হলো তুমি কেমনে বলতেছ আমি মাসালা দিছি তবে আমি
আপনাদের সামনে বলতে পারবো না আমি দুই রাকাত নামাজ আমার পিছনে পড়তে হবে সুবহানাল্লাহ জোরে কর আলেমরা আবারো খেপে গেলেন বললো একলে মাসালা আমার ছোট্ট বাচ্চার পিছনে তোমার পিছনে নামাজ পড়বো কাজী বলতেছে আচ্ছা ঠিক আছে সবাজন বলতেছে সেজন বাচ্চা বলতেছে আচ্ছা নামাজ পড়লে সমস্যা কি পড়ি না ইমাম আযম আল্লাহু আকবার বলে সালা পড়ে সূরা ফাতিহা পড়ে শুরু করে দিলেন এই সূরা والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين এটা বলে একেবারে চুপ আর সামনে আয়াত পড়ে না পিছনে সমস্ত আলেমরা লোকমা দিলেন আপনারা লোকমা দেন না ভুল হইলে সমস্ত আলেমরা লোকমা দিলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم إمام أعظم نما ছেড়ে দিলেন সুবহানাল্লাহ কোন ডাকা ইমাম আযম মাসালা কোডা কো কেমন ইমাম নামাজ ছেড়ে দিলেন বলে কি হইছে আপনি তো বললেন আল্লাহ মানুষকে উত্তম শুরুতে তো মহিলা কি মানুষ না সুবহানাল্লাহ কইতেন না মাসালা পেয়ে গেল তার মানে কি উত্তম আল্লাহ তাআলা উত্তম শুরুতে মানুষ ছাড়া আর পৃথিবীতে কাউকে সৃষ্টি করে মাসালা আরেকটা শুনেন ইমাম আযম কেমন কোন মাযহাব আমরা কেন মানি এক বকার আজকে মাযহাব মানে না এরকম লা মাযহাবে আছে কিনা জোরে বলেন আমরা হানাফি মাযহাবে ইমাম আযম কাছে এক মহিলা একদিন মাসালা জানেন কি করবে এখন মহিলার অসুস্থ হয়ে গেছে মহিলা মাসে অসুস্থ বুঝেন না বুঝে নিয়েন তো এখন লাল একটা আপেল দিছে আর একটা চাকু দিছে ইমাম আযমকে আমরা হুজুর হইলে চিন্তা করলাম দাওয়াতে মনে আইছি মহিলা মনে আপেলটা দিছে কাটটা খাই লইতে ইমাম আযম কেমন চালাক দেখেন মহিলা ছুরি দিছে আর লাল টকটকে একটা কি আপেল দিছে ইমাম আযম বুঝতে পারছে যে মহিলা অসুস্থ কেমন ইমাম দেখেন ইমাম আযম উনিও লাজুক মহিলাও লাজুক না বলে ইমাম আযম মাসকান দিয়ে আপেলটা কাটলে মাসকানে কি সাদা না লাল সাদা বাইরে ভিতরে দিয়ে দিল পর্দার ভিতরে মহিলা বুঝতে পারছে যে এখন এই সাদা তার মানে আমি যখন রক্ত আমার মধ্যে থেকে চলে যাবে আমি তখন সুস্থ থাকব আমি নামাজ পড়তে পারবো কেমন ইমাম আল্লাহু আকবার বলেন ভাইরা আমরা সেদিকে যাচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি আমল সহি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক চলার তৌফিক দান করে জোরে কোন আমিন ভাইরা আমার তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মানুষকে উত্তম শুরুতে তারপরে আল্লাহ তাআলা বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন وعملوا الصالحات فلهم أجر غير ممنون الله رب العالمين سافلين أسفل سافلين মানুষ কি করবে জানেন আমার আল্লাহ তাআলা গো দুনিয়ার মানুষ আমি যে তোমাদেরকে উত্তম সুরতে সৃষ্টি করলাম দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়ে দিলাম তোমাকে আমি যখন পাঠিয়ে দিলাম মার পেট থেকে তুমি দুনিয়াতে আসলা তোমার মুখে দাঁত ছিল না আমি আল্লাহ তাআলা তরল খাবারের ব্যবস্থা করে দিলাম নরম খাবারের ব্যবস্থা করে দিলাম বেশি গরমও না বেশি ঠান্ডাও না আমি আল্লাহ তাআলা তোমাকে আস্তে আস্তে আমি বড় করে দিলাম তুমি যখন শক্ত খাবার খাওয়ার জন্য শিখবা মন যখন চায় তুমি গুস্ত খাইবা শক্ত আড্ডি খাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে ওই ছোট্ট ছোট্ট দাঁতগুলো ফলে শক্ত দাঁত দিয়ে দিলাম আমি আল্লাহ তাআলা তোমাকে বড় করে দিলাম তোমার যৌবন আসলো তোমার শক্তি আসলো তুমি ব্যবসা করো তুমি চাকরি করো দুনিয়া দুনিয়ার সংসার কইরা ওই মানুষ আমারে তোমরা ভুইলা গেলা কেমনে কেমনে ভুইলা গেলা আবার আমি আল্লাহ তাআলা তোমাকে আস্তে আস্তে বাধ্য করে দিলাম তোমার চামড়াগুলো টাইট ছিল আমি আল্লাহ তাআলা তোমাকে আমি নরম করে দিলাম নরম করে দিলাম চামড়াগুলো ডিল হয়ে গেল হাড্ডিগুলো ব্যথা করে আগে ওই 10 কিলোমিটার 20 কিলোমিটার বোঝা নিয়ে এক মন দুই মন বোঝা নিয়ে তুমি যাইতে পারতা এখন তোমার যখন বৃদ্ধ হয়ে গেল তোমার দাড়িগুলো পে
পেকে গেল চুলগুলো পেকে গেল দাঁতগুলো আস্তে আস্তে করে বড় শুরু করলো বিছানায় তুমি হয়ে গেলে আসফালা সাফিলিন আমি আল্লাহ তাআলা তোমাকে আস্তে আস্তে আমি বার্ধক্য করে দিলাম ও মানুষে আমি আল্লাহর কোন নিয়ামতরা তুমি অস্বীকার করবা আল্লাহ এবার বলছে ও মানুষ আমি তোমারে মায়া করে আমি বানাইলাম আমি তোমারে যত্ন করে বানাইলাম এত নিয়ামত দিলাম এত কিছু দেওয়ার পরে এত কিছু দেওয়ার পরের মানুষ আমি আল্লাহরে কেমনে ভুলে গেলি কেমনে ভুলে গেলি ও মানুষ আমি তো তোর মায়া করে বানাইছি আল্লাহ কোন প্রাণীকে কোন মাখলুককে আমাদের মতো আর মায়া করে বানায় মায়া করে বানানোর পরে এরপর আল্লাহ বলছেন আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন ও মানুষ আমি মায়া করে জোর বানাইছি তোর দুর্বল বানাইলাম বাচ্চার মানুষের মতন দেখবেন বৃদ্ধ যখন মানুষ হয়ে যায় তখন বাচ্চা হয়ে যায় ঠিক না ঠিক না তখন ঘরের বউর কাছে দাম নাই পুত্রবধূর কাছে দাম নাই ছেলের কাছে দাম নাই মেয়ের কাছে দাম নাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন বৃদ্ধ হয়ে গেলে আর দাম কারো কাছে দাম নাই কারো কাছে নাই এই পৃথিবীতে কেউ কারো নাই ঠিক কিনা বলো কেউ কারো না কেউ কারো না এত কষ্ট করে সন্তানের জন্য ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য এত পরিশ্রম করেন সকালে ভালো বিকালে ভালো না বিকালে ভালো সকালে ভালো না ঠিক কিনা কোন দুনিয়া কেউ কারো না দুনিয়া যদি কেউ কারো নাই তাহলে আখেরাতে উপায় না দুনিয়াতে কেউ কারো না তাহলে আখেরাতে উপায় إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين آمنوا طب جرى إيماناني سبحان الله بل بلنا إيمان در بيأتكن مانوشر قطع بلسي يكون الله تعالى إيمان در در كبلتسن طب إلا الذين আমানু তোমরা যারা ঈমান এনেছো সুবহানাল্লাহ বল না ঈমানের সাথে ওয়া আমিলু সলিহাত ঈমানের সাথে সাথে যারা নেক আমল করবে যারা কি করবে শর্ত ঈমান শর্ত কি আরে আপনার ঈমান আছে নেক আমল নাই ঈমানের দাম ঈমান আছে নেক আমল নাই ঈমানের দাম আল্লাহ বললেন তোমরা যারা ঈমান এনেছো ঈমানের সাথে সাথে যারা তোমরা নেক আমল করবে যারা কি করবে নেক আমল করবে তাদের জন্য কি আজরুন প্রতিদান আহা প্রতিদান দিবেন কে দিবেন প্রতিদান দিবেন জান্নাত আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন তোমরা যারা ঈমান এনেছো ঈমানের সাথে সাথে তোমরা যারা নেক আমল করবে তোমাদের জন্য উত্তম প্রতিদান আজরুন আমি প্রতিদান দিব জান্নাত সুবহানাল্লাহ বলবেন না জান্নাতের প্রতিদান কি জানেন ও যুবক জান্নাতে তুমি যেতে চাও জান্নাতের যুবতীরা কেমন সুন্দরী হবে আল্লাহ বলেছেন হুর মাকসুরাতুম ফিল খিয়াম ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহ বলেন ওই জান্নাতের হুরেরা এমন সুন্দরী এমন রূপসী মহিলা হবে তাদেরকে দুনিয়ার কোন পুরুষ এমন কি জিন স্পর্শ করে না তারা সবুজ সবুজ রেশমি কাপড় সত্তর পল্লা যদি সবুজ রেশমি কাপড় পরিধান করে তাহলে জান্নাতের সুন্দরী মহিলাদের হাড্ডিগুলো দেখা যাবে হাড্ডির ভিতরে মগজগুলো দেখা যাবে তারা যদি জান্নাতের মহিলারা জান্নাতের জানালা দিয়ে যদি একটু মুস্কি হাসি দিত কেয়ামত পর্যন্ত এই দুনিয়াতে চন্দ্র সূর্যের আলোর প্রয়োজন হতো না এমন সুন্দরী জান্নাতে প্রথম কি খাবার খাবেন জানেন জান্নাতে প্রথম মাছের বুনা কলিজা সুবহানাল্লাহ কইতাম না জান্নাতে প্রথম মেহমানদারি হবে কি মাছের ভুনা খাইবেন খাইবেন এখনে আর না জান্নাতে জান্নাতের মাছের ভুনা ভুনা কলিজা এখানে অনেকে আছেন যে বুফে ডিনার রাতে 100 আইটেমের খানা হয় বুফে ডিনার কষ এখন একটু বাড়ছে কোন আইটেমে 120 150 আইটেম অনেক আইটেম থাকে আপনি সালাদ 10 আইটেম গরুর গোস্ত 10 আইটেম 15 আইটেম মুরগির গোস্ত এক এক আইটেম আপনি কোনটা খাইবেন ভালো ভালো মানে ডিনার করা হয় রাতে বুফে এরকম অনেক 100 আইটেম থাকে এরকম আর জান্নাতে 100 না জান্নাতে আইটেমের কোনো হিসাব নেই সুবহানাল্লাহ কইতেন না কেউ আপনাকে তুলে দিবেন না নিজের পছন্দ নিজে জান্নাতে যারা মার্কেট করতে চান জান্নাতে একটা মার্কেট হবে শুক্রবারে মিলবে সুবহানাল্লাহ কোন বেকা ওই মার্কেটে চার চতুর্দিক দিয়ে লোক আসবে কোনো টাকা লাগবে না যা মন চায় তা কিনবেন সুবহানাল্লাহ কইতেন না
জান্নাতের শরবত এখানে যারা ইয়াবাটিয়াবা খাওন্না পাটি আসেনি দুইজন বাবাটা বা নাই কথা বলেন না কেন ইয়াবাটিয়াবা আসেন আসেন না মনে রাখবেন যারা দুনিয়াতে ইয়াবা নেশা খাবে না যারা নেশাগ্রস্ত হবে না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য স্পেশাল শরবত খাওয়াবে আল্লাহু আকবার বলেন ওই জান্নাতের শরবত চারটা নহর হবে চারটা কয়টা চারটা বিশুদ্ধ পানি নহর ঝর্ণা ঝর্ণা নহর মানে কি ঝর্ণা বিশুদ্ধ পানির ঝর্ণা বিশুদ্ধ এবং দুধের ঝর্ণা বিশুদ্ধ মধুর ঝর্ণা সুবহানাল্লাহ কইতেন না শরবতের জন্য আল্লাহু আকবার বলেন আর ওই শরবত কি দিয়ে বানাবে জানেন জান্নাতের যত সুগন্ধি ফুল গাছ ফল আছে সব দিয়া ব্লেন্ডারের মতো মিক্সার করে শরবত বানাবে সুবহানাল্লাহ নির্যাস দিয়া ওই জান্নাতের শরবত যারা দুনিয়াতে ইয়াবা খায় না পেন্সিডেল বাবা গাঁজা হিরোইন এগুলা যারা খায় না তাদেরকে জন্য আল্লাহ তাআলা জান্নাতে স্পেশাল মেহমান দিয়া আজরুন প্রতিদান দিয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঝর্ণা দিয়া বিছায়া সালসাবিল নামে স্পেশাল ঝর্ণা থাকবে সুবহানাল্লাহ এরকম শরবত আমরা খাবো তো ইনশাআল্লাহ যারা দুনিয়াতে নেশা করবে না তাদের জন্য জান্নাতে থাকবে আল্লাহু আকবার বলেন ডায়রা আমার তাহলে যারা নেক আমল করবেন নেক আমল করার জন্য নেককার লোকদের সাথে চলতে হবে নেক আমল করার জন্য যেমন মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে ঠিক তদুপ নামাজ রোজা পর্দা পোশিদা ইসলামী হুকুমে চলার জন্য ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে হক্কানে আলেম ওলামাদের দরবারে থাকতে হবে হক্কানে আলেম ওলামা পীর মাশায়েখের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে মিশতে হবে তাদের দরবার যেতে হবে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে মাসালা জানেন না জিজ্ঞেস করবেন বলেন হুজুর কোথায় পেয়েছেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন আল্লাহু আকবার বলেন যে তোমরা যেটা জানো না এ কোরআনুল কারীমে আমি কি আজকে কোরআন ছাড়া অন্য কথা থেকে কথা বলছি আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন তোমরা যেটা পারো না যেটা জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও সুবহানাল্লাহ কইতেন না তাহলে এই বারাকাত বাগ দরবার শরীফের হযরত পীর সাহেব কেবল একজন আলেম কিনা ওনার ছেলেরা আলেম কিনা আল্লাহ কবুল করে দরবারকে জোরে বলুন আমিন তার মানে কি নেক আমল করতে হবে নেককার লোকদের সাথে সহবতে থাকতে হবে তাহলে কি আজরুন আমরা প্রতিদান পাবো শর্ত হচ্ছে নেক আমল ইমানের সাথে সাথে নেক আমল আল্লাহ কবুল করে জোরে বলুন আমিন ওরে মানুষ আমি যে তোমার এত নিয়ামত দিলাম আমি যে তোমাদেরকে এত উত্তম সুরতে সৃষ্টি করলাম তোমাদেরকে এত পুরস্কারের কথা বললাম আমি যে কসম কইয়া বললাম আমি তোমাদেরকে সৃষ্টি করছি এরপরে যদি তোমরা বিশ্বাস না করো মিথ্যাবাদী মনে করো তোমরা অস্বীকার করো ওরে মানুষ তারপরে তোমরা যদি অস্বীকার করো সর্বশেষ আয়াতে আল্লাহ সত্য একটা কথা বলেছেন প্রস্তুত আছেন তো সবাই শুনতে প্রস্তুত আছেন তো সবাই শুনতে সর্বায়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতে বললেন أليس الله بأحكم الحاكمين الله رب العالمين বলে মানুষ কোন বিষয় তোমরা অস্বীকার করো আমি আল্লাহ এত নিয়ামত দিলাম আমি আল্লাহ কসম করে চারটি জিনিসের কসম করে বললাম আমি ইনসান আমি মানুষকে অতি সুন্দর করে আমি বানাইছি আমি অনেক নিয়ামত দিয়েছি তারপরে যদি মানুষ আমার নিয়ামত অস্বীকার করো তোমরা যদি মিথ্যাবাদী মনে করো তোমরা যদি বিশ্বাস না করো তোমরা যদি অস্বীকার করো ও মানুষ তোমরা জেনে রেখো আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন আমি আল্লাহ সবচেয়ে বড় বিচারক সবচেয়ে বড় বিচারক কে এই সবচেয়ে বড় বিচারক কে আল্লাহ সবচেয়ে বড় বিচারক আল্লাহ বললেন তারা যারা জোর করে মানুষকে আঘাত করছেন মনে রাখবেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ বললেন আলাই সাল্লাহু বিহকামিল হাকিমিন আমি সবচেয়ে বড় বিচারক আল্লাহ যেদিন বিচারক হবেন ওই দিন উপায় থাকবে না ওই দিন উপায় থাকবে না ঠিক কিনা বলেন আজকে এই মাহফিল থেকে একটি একটি কথা বলছি এই দেশ শাহজালাল দেশ ঠিক কিনা বলেন এই সবাই প্রস্তুত নেন সবাই প্রস্তুত দেন আওয়াজ একটা কথা বলেন আমরা মুসলমান আমরা বানরের সন্তান না মানুষের সন্তান আদমের সন্তান
সন্তান ঠিক কিনা বলো তাহলে আদমের সন্তানের আওয়াজ দিয়ে বলেন এই দেশে নাস্তিক বিরোধী আইন হতে আমরা দিব না ঠিক কিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি এই মাহফিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এই নোয়াখালী থেকে বলছি এই তাফসীর মাহফিল থেকে আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনি কি করেন জেলখানা নেন ফাঁসি দেন কিন্তু আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা হয় বাংলা বিচার হয় না ঠিক কিনা বলেন কোরআনের বিরুদ্ধে কথা হয় বিচার হয় না ঠিক কিনা বলেন নাস্তিকের শিক্ষা নীতি নিয়ে কথা বলে বিচার হয় না ঠিক কিনা বলেন যারা 2023 সালে যারা এই ইসলাম ভিত্তিক নাস্তিক যে সিলেবাস করেছে তাদেরকে বিচারে আওতায় এনে ফাঁসির মঞ্চে বাইতুল মোকাররমে ফাঁসি দিতে হবে ঠিক কিনা বলেন এটা দাবি ঠিক কিনা বলো মনে রাখবেন এই মুসলমান তাওহীদি মুসলমান মনে রাখবেন আমরা দুনিয়া সব দিতে পারি ঈমান বিক্রি করতে পারি না ঠিক কিনা বলো আপনি আমাকে গালি দেন কষ্ট নাই আপনি আমার বাবার বিরুদ্ধে কথা বলেন সমস্যা নাই আপনি আমাকে হামলা দিবেন মামলা দিবেন নির্যাতন করবেন কষ্ট নাই কিন্তু মনে রাখবেন আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বললে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করলে কোরআনের বিরুদ্ধে বাংলার জমিনে শাহজালালের জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা চুল পরিমাণও সার দিব না দিব না দিব না দিব ঠিক কিনা বলো ঠিক কিনা বলো কারণ হচ্ছে কি দুনিয়ার সবচেয়ে দামি আমাদের কাছে ইমান ঠিক কিনা বলুন নাস্তিকরা শুধু ইসলামের দুশমন না মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি আলেম ওলামা এদেশের মুসলমান আপনার বিরুদ্ধে না আপনার বিরুদ্ধে কারা যারা ইসলামের বিরুদ্ধে যারা নাস্তিক তারা আমাদের বিরুদ্ধে না ইসলামের বিরুদ্ধে না তারা আপনারও বিরুদ্ধে দেশেরও বিরুদ্ধে ঠিক কিনা বলেন এদেশে পীর মাশায়েখ মুসলমানদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে আবারও যদি এই দেশের বিরুদ্ধে চক্রান্ত হয় তাহলে কালে মাওলা মুসলমান তাওহীদ মুসলমান আবারও চাপায় পড়বে ঠিক কিনা বলেন এই জন্য আপনি চিন্তা করেন আপনি কি মুসলমানের পক্ষে থাকবেন নাস্তিকদের তবে আশ্বাস দিয়েছে শিক্ষা নীতি নাকি পরিবর্তন করবে জানি না কতটুকু তবে আমরা চাই এদেশে মুসলমান যে দেশে আজানের ধ্বনিতে সূর্য উঠে যে দেশে আজানের ধ্বনিতে সূর্য ডুবে সে দেশে নাস্তিকদের সিলেবাস হতে আমরা দিব না ঠিক কিনা বলো এই মুসলমান ময়দানে নামতে বয়ের আছো তো কারা কারা তুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও দেখায় দাও সবাই বলে আলহামদুলিল্লাহ জায়গা হয় না জায়গা হয় না এই যে দাঁড়ায় আছেন জায়গা নাই যেখানে এখানে দাঁড়ায় থাকেন তারা ওখানে দাঁড়ায় থাকেন জি 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 হ্যাঁ জি শোনেন তাহলে ইসলামের ব্যাপারে আমরা কারোর আর সার দিব অনেক সার দিয়েছি আর সার চলবে না ঠিক কিনা বলো আর চলবে না ঠিক কিনা বলো কারণ আমাদের অস্তিত্বের উপরে আমাদের অস্তিত্বে আঘাত দেওয়ালে যখন মানুষের পিঠ থেকে যায় তখন আর কোনো দিকে তাকায় না আমাদের অস্তিত্বের উপরে আঘাত হয়েছে ঠিক কিনা বলে আর কোনো ছাড় দেওয়া হবে মনে রাখবেন এদেশ আমরা প্রত্যেকে মুসলমান মুসলমানদের হিংসা করে কোনো লাভ এই হিংসা এই কথা বলে
আলোচক চলে আসবে আমি হিংসা কতক্ষণ কথাটা বলে শেষ করে দিচ্ছি আপনার কষ্ট নিতেছেন নাকি আমার প্রতি রাগ করছেন রাগ করছেন আমার প্রতি দাওয়াত দেন আর না দেন বিনা দাওয়াতে আইব এই জন্য কি এই জন্য বলতেছি একটু কথা এতক্ষণ তো জাতির উদ্দেশ্যে কোরআনের তাফসির সংক্ষেপে আমরা সূরা 3 থেকে তাফসির শুনছি কোন সূরা থেকে জোরা বলেন কোন সূরা থেকে এটা আওয়াজ দিয়ে দেখায় দেন তো নারে তাকবীর বলেন বারাকাত বাগ দরবার শরীফ বারাকাত বাগ দরবার শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ হাত নামান বাবারা এদিকে তাকান জোর হাত ধরে বলি আল্লাহর কসম করে বলি এই দরবারে পীর সাহেব আমাকে কিছু শিখায় দেন ওনার সাথে কথা হয়েছে কয়বার জানেন গত বছর স্টেজে হুজুর কেমন আছেন যাওয়ার সময় বিদায় আর আজকে আয়শা হুজুর কেমন আছেন এতটুকুই বিশ্বাস করবেন ওনার ছেলে হুজুর দাওয়াত দিয়েছে রিকোয়েস্ট আসছি আমি কালকে ভারতে চলে যাব আরো পাঁচ দিন আগে যাওয়ার কথা ছিল কালকে এখান থেকে ডাইরি গিয়ে আমি বসিরাটে মাহফিল করবো ভারতের তার বুঝলেন কি মহব্বত করি আমি বলতে চাচ্ছি এই দরবারের ভুলগুলো যদি হয় কোরআন সন্না বিরোধী যদি কোনো কিছু হয় আমার এবং আপনার দায়িত্ব হচ্ছে এগুলো ধরায় দেওয়া ঠিক কিনা বলেন কথাগুলো মনোযোগে শোনেন স্রোতে গাও বাসাবেন না আবল তাবল কথা শুনে মানুষের কথা শুনে হকানি দরবারের বিরোধিতা করবেন না ঠিক কিনা বলো এই জন্য শোনেন হিংসা করে কোনো লাভ নাই হিংসা কি যেন হিংসা হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন যে আগুনে যেমন লাকড়ি খেয়ে ফেলে মানুষ হিংসা করলে তার আমল বরবাদ হয়ে যায় তাহলে হিংসা করবো আমরা যে হিংসা করব মুনাফিকি করব আমার আপনার দায়িত্ব কি এই বারাকাত বাগ দরবার শরীফে যদি কোরআনের বিরুদ্ধে চলে কোরআন হাদিসের বিরুদ্ধে চলে শরীয়তের বিরুদ্ধে চলে আমাদের আমাদের দায়িত্ব আমরা প্রতিবাদ করা ঠিক কিনা বলেন প্রথমত দায়িত্ব তাদেরকে ধরিয়ে দেওয়া কিন্তু মনে রাখবেন এই দরবারের পক্ষে থাকলে কোরআন হাদিসের পক্ষে থাকলে এই দরবারে পীর সাহেবকে পরামর্শ দিবেন পীরজাদাদেরকে পরামর্শ দিবেন মাদ্রাসা নিয়ে পরামর্শ করবেন তাহলে দেখবেন এই দেশটা আলোকিত হয়ে যাবে ঠিক কিনা বলেন এই দরবার যদি না থাকতো আপনারা আজকে আসতেন একটি আরবির প্রবাদ আছে শরীফুল মাকানে শরীফুল মাকিন শরীফুল মাকিনে শরীফুল মাকান ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায় জায়গার কারণে ব্যক্তির দাম বেড়ে যায় আজকে এই বারাকাত বাগ দরবারের কারণে এই এলাকার দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে ঠিক কিনা বলো এই জন্য এই দরবারের পক্ষে থাকবেন আবারও বলি আমি কতক্ষণ আছি দরবারে জানেন যতক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে এই দরবার চলে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের পক্ষে এই দরবার চলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিবের পক্ষে এই দরবার চলে অতদিন পর্যন্ত এই দরবারের পক্ষে আমরা থাকবো ঠিক কিনা বলো এখানে একটা মাদ্রাসা আছে পাশে তো হাফিজ মা আমি গাড়িটা এখানে রাখছি পাশে ওই মাদ্রাসা হাফিজ মাতে এই মাদ্রাসা থেকে ছাত্ররা বাইর হবে হাফেজ হবে আলেম হবে তারা সারা পৃথিবীতে গিয়ে কোরআন আলো ছড়ায় দিবে তাহলে দরবারের কারণে কথা বলেন না কেন দরবার শরীফের পক্ষে থাকবেন হ্যাঁ আমরা ভণ্ড দরবারের বিরুদ্ধে ঠিক কিনা বলেন যেই দরবারে গাঁজা খায় যেই দরবার নাসানাসি যেই দরবার ফালাফালি যেই দরবারে শরীয়ত নাই যেই দরবার শরীফের নামে ভণ্ডামি যেই দরবারে শরীফের নামে মানুষ ভণ্ডামি করে ওই সব দরবারের পক্ষে আমরা নাই ঠিক কিনা বলো আমরা হক্কানি দরবারের পক্ষে ঠিক কিনা আজকে দুঃখ লাগে আমরা নবীর আশেক আমরা নবীর আশেক আমরা নবীর প্রেমিক এই জন্য হিংসা করব জোরে বলেন হিংসা করব ভাইয়েরা আমার মনে রাখবেন এই নোয়াখালীর মানুষ হক্কানি দরবার বাংলাদেশে অনেক হক্কানি দরবার আছে আপনি যেমন এমিটেশন আছে তার মানে কি আপনি স্বর্ণ পরা ভুলে যাবেন স্বর্ণের বাজারে এমিটেশন আইসা স্বর্ণের দাম কি কমে গেছে এই জন্য বন্ড পীরের বিরোধিতা করতে গিয়া হক্কানি দরবার হক্কানি পীরের বিরোধিতা করব না কার হাত তুলে আল্লাহকে দেখায় তা মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান তাহলে আমরা এই দরবারের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ আবারও বলি আমার কেউ শিখাই দেন এই দরবারে কেউ শিখাই দেন আল্লাহর কসম আর কোনো কথা আছে আমি কেন বলছি কারণ হক্কানি দরবার থাকলে
হককানি আলেম আসবে হককানি আলেম আসলে মাদ্রাসা দরবার আরো হকে হকের পক্ষে থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে জোরে বলেন আমিন তাহলে সংক্ষিপ্তভাবে আমরা কোন সূরা তাফসীর শুনেছি জোরে সবাই কোন আর জোরে সূরা 3 এর তাফসীর আমরা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে জোরে বলেন আমিন চোখেরই পথ লোকে তুমি হতে পারো লাশ ঠিক কিনা চোখেরই পথ লোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস ঠিক কিনা হবে এলান তোমার নাম হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ঠিক কিনা বলো তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি পারবে না তাকিতে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে এলান তোমার নাম হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালার নাই রে বাড়ি চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতা তুমি থাকতা দিবানিশি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী ঠিক কিনা যাদের সাথে চলতা তুমি থাকতা দিবানিশি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা দিবে বিদায় স্বজনেরা দিবে বিদায় কান্দেতে করে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ভাইয়ানরা গলাটা যে বৈশাখ গেছে ঠিক না তারপরে আপনাদের মহাব্বতে মানে কালকে যে ভারত গিয়ে কি করতে আল্লাহ জানে দোয়া করবেন দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ চাঁদপুর কচুয়া শফিবাদ দরবার ওটাও ফুরফুরা সিলসিলা আমার আব্বা হুজুর ফুরফুরার খলিফা আমি আমার বংশের একমাত্র ছেলে মানে আমার বংশ আমার পাঁচ কাকা পাঁচ কাকার সব মেয়ে আমার বোনেরা সহ আমাদের ২৮ জন বোন চাস্ত বোনে আমার বোন সহ মানে কারো কিন্তু ছেলে নাই মানে আমি একটা ছেলে আবার আমার আল্লাহ এমনভাবে আমার বাপ মার ঘরে প্রথম সন্তান আমি পরে আবার সব বোন আলহামদুলিল্লাহ বলবেন না এই উপমহাদেশে আপনাদের দরবার শরীফ পীরজাদা আমাদের এই যে হযরত মাওলানা রুহুল আমিন আরাফাত উনি গিয়ে ডাক্তার সাহেব কই আমাদের ডাক্তার সাহেব ওনারা বিয়েতে গেছিল অনুষ্ঠানে এদেশে এমন কোন পীর মাসা এক নাই হক্কানি পন্থী আমাদের সাথে আত্মীয় নেই আল্লাহ আকবার বলবেন না স্যার সিনে বর্তমান পীর সাহেব হুজুর আমার তালুই আলহামদুলিল্লাহ খুব হুজুর আমার হুজুরের ছোট বোন সিঙ্গুলা দরবারে আমার ছোট বোন বিদি সিঙ্গুলা দরবারে মানে চরমনায় বর্তমানে বিশ্বাম আমার মানে কি জানেন বেয়াই আমার আরে বাঘিনে বিয়া করেছে কিছুদিন আগে চরমনা বিশ্বের মেজুমায় বুঝছেন না কথাটা এদেশের যত কিছু গল এদেশে ডক্টর মিজানুর রহমান আজারি আমার ভাগ্নি জামাই সব মিলে দিলে আমরা এর জন্য বলছি আমরা পীর মাসায়েকের সাথে সম্পর্ক আমরা ভণ্ডদের সাথে সম্পর্ক আমরা হক্কানি পীরে এই জন্য এই দরবার হক্কানি দরবার এই দরবারের সাথে সম্পর্ক রাখবো তো শনিবার দরবারে একমাত্র সাহায্য দিয়েছে আপনাদের দাওয়াত দিয়ে যাই প্রত্যেক বছরের ডিসেম্বরের দ্বিতীয় সোমবার আমাদের বার্ষিক মাহফিল অনেক বড় বড় আলেম ওলামা আসে আপনাদের দাওয়াত দিয়ে যাই আমার জন্য দোয়া করবেন বাঙ্গাচুরা কণ্ঠে
অনেক উল্টা পাল্টা যদি কারো কষ্ট পেয়ে থাকেন তাফসীর করতে গিয়ে অনেক কড়া কথাও যদিও বলে থাকি দ্বীনের জন্য মিল্লাতের জন্য নবী প্রেমিক সুন্নিয়াতের পক্ষে কথা বলেছি ঠিক কি না বলেন একটাও নিজের স্বার্থ ছিল না আল্লাহ রাব্বুল আলামিন জন্য আবারো বলি মনিবের কাছে দোয়া করে বলেন ইয়া আল্লাহ সবাই আত্মিলা বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বারাকাত বাগ দরবার কি আপনি কবুল করেন আল্লাহ আপনার কাছে দরবারের হেফাজত আপনি করেন এই দরবারের মাদ্রাসা হেফাজত আপনি করেন আল্লাহ বর্তমান পীর সাহেব হুজুরকে হায়াতের মধ্যে নেক হায়াত দিয়া দেন আল্লাহ আমার ভাই হযরত মাওলানা রুহুল আমিন সাহেবকে আমলে আদবে আখলাকে বরকত দিয়া দেন ওনার আরেকটা ভাই আছে বুনদের সহ কবুল করেন জোর করে আমিন আর কোন কথা নাই আমার জন্য দোয়া করবেন তো করবেন তো রাগ করছেন আই লাভ ইউ এই নোয়াখালীর মানুষ আই লাভ ইউ ও মাশাআল্লাহ আই লাভ ইউ টু তো আই লাভ ইউ বলে গেলাম আর বেশি কথা নয় আমার মার জন্য বুনদের জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করে মঞ্জুর করে আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা